তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের পেজে কিভাবে ভয়েসে চ্যাট করবেন। অর্থাৎ আমরা সাধারণত যাদের ফেসবুকে পেজ রয়েছে, ওই ফেসবুকের পেজে কিন্তু আমরা যখন চ্যাট করি ওখানে কিন্তু আপনাদের ভয়েসের অপশন থাকে না। তো কিভাবে ভয়েসের অপশন সেট করবেন সেটা আজকে দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা সাধারণত যারা সাধারণত আমরা ফেসবুকের জন্য মেসেঞ্জার ব্যবহার করে থাকি আর ফেসবুকের পেজের জন্য বিজনেস স্টুডিওটা ব্যবহার করে থাকি। তো বিজনেস স্টুডিওতে একটা ভালো দিক আছে যে যেটা মেসেজ দিলে সাথে সাথে আমাদের এখানে নোটিফিকেশন আসে পারে। দেখেন এখানে কিন্তু দেখেন ভয়েস আইকন কিন্তু নাই। আর দেখেন আর এই যে আমরা দেখাচ্ছি আরেকটা অ্যাপস, আমরা আরেকটা অ্যাপস ইনস্টল করে রেখে দিয়েছি। এই যে ক্রিয়েট স্টুডিও দেখতে পাচ্ছেন আরেকটা, তো এই ক্রিয়েট স্টুডিও এটা হলো ফেসবুক পেজই বাট অন্যটা। তো দেখেন এখানে কিন্তু ভয়েস অপশন আছে, দেখেন এখানে কিন্তু ভয়েস অপশন আছে, এটা হলো আমাদের ফ্রি ফায়ার পেজটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে কিন্তু আমাদের দুইটা অর্থাৎ দুইটা অ্যাপ্লিকেশনই আমাদের ব্যবহার করতে হবে, পেজ স্টুডিও আর একটা হলো ক্রিয়েটিভ স্টুডিও। তো দুইটাই আমাদের ব্যবহার করতে হবে। যারা সাধারণত আমরা বিভিন্ন পেজে বিজনেস পেজ হিসেবে ব্যবহার করি, তারা আমাদের এই দুইটা পেজই কিন্তু আমাদের সবচেয়ে ভালোভাবে ইনস্টল করে রাখলে এটা বিজনেস স্টুডিওটা হলো আমাদের সাথে সাথে নোটিফিকেশন দিবে, আর ক্রিয়েটিভ স্টুডিওটা হলো আমরা ভয়েসের সাথে চ্যাট করতে পারবো, অর্থাৎ ভয়েস দিয়ে কথা বলতে পারবো। দেখুন আমার একটা কাস্টমারের সাথে আমি ভয়েসে কথা বলছিলাম এখানে। তো দেখেন এখানে আমি ভয়েসে কথা বলছি, দেখেন এই যে ভয়েস দিছি তাকে। তো এইভাবে মূলত আপনারা ভয়েসটা সেট করতে পারবেন। তো ভয়েসটা কীভাবে সেট করবো সেটা এখন দেখাবো। তো প্রথমেই আমাদের এই ক্রিয়েট স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আমরা লিখব ক্রিয়েট স্টুডিও স্টুডিও আজকে ক্রিয়েট স্টুডিও লেখা সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টুডিও লেখার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা এসে গেছে। তো জাস্ট এটা আমি এখন কী করবো, আনইনস্টল করে দেবো। তো আনইনস্টল করার পর আমরা এটা ইনস্টল করবো, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আমরা আমাদের যে ফেসবুকের পেজটা রয়েছে সেটার মাধ্যমে ভয়েসের আমাদের কাস্টমার অথবা যার সাথে আমরা কথা বলবো তার সাথে কিন্তু আমরা ভয়েসের মাধ্যমে কথা বলতে পারবো। আর যে বিজনেস স্টুডিও যেটা রয়েছে ওটা থাকলে আর এটার ভিতরে আপনার নোটিফিকেশন আসবে না, আর বিজনেস স্টুডিওটার ভিতরে নোটিফিকেশন আসবে। সেই জন্য আমাদের দুটাই ব্যবহার করতে হবে। যদি আপনি নোটিফিকেশন না আসে তাহলে এখন মেসেজ দিছে, তো সেই মেসেজ যদি আপনি এক ঘন্টা পরে যায় রিপ্লাই দেন তাহলে তো কাস্টমার থাকবে না। তো সেজন্য আমাদের দুটাই অ্যাপ্লিকেশনই ব্যবহার করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট আমরা ওপেন করব। তো আমরা ফেসবুকে যেভাবে লগ ইন করি ঠিক আমরা এই জায়গায় এইভাবেই লগ ইন করব। জাস্ট আমাদের নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার এবং পাসওয়ার্ড, তারপর আমরা ফেসবুকে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো বন্ধুরা, ফেসবুকে লগ ইন করার পরে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু আমাদের এখানে ফেসবুকটি শো করতেছে, অর্থাৎ কোনটা আমরা এখানে লগ ইন করবো। যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্টে দুইটা পেজ রয়েছে, তো জাস্ট ফ্রি ফায়ার টপ আপ এটাতে আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে আসার পরে জাস্ট আমরা এখানে এই যে আমরা এই অ্যাপ্লিকেশনটা লগ ইন করার পরে ফেসবুক অ্যাকাউন্টটা, তারপরে এখান থেকে এই যে নোটিফিকেশন আইকনের সাথে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে যে আমাদের সাথে মেসেজ দিবে তার সাথে আমরা ভয়েসে কথা বলতে পারবো, জাস্ট অ্যালাউ দিয়ে দেবো। তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভয়েসে কথা বলতে পারবো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন ভিডিওর নিচে আপনারা কমেন্ট অপশনে আমাকে কমেন্ট করবেন।